আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আমি আজকে কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি যে প্রোডাক্টগুলি আমাদের রান্নাঘরে অনেক কাজ সহজ করে দেবে তো প্রথমে আমি দেখাচ্ছি হলো মিনি চপার এই চপারটি খুবই কিউট খুবই সুন্দর আর এটা ইউএসবি মিনি ফ্রুট প্রসেসর নামেই লেখা আর কি এখানে দুইটি মানে এখানে হচ্ছে এটার কেবলটা বা এটার তারটা আর কি তো এটা সার্জেবল এটা সুন্দর একদিকে দিকে হচ্ছে এটা সার্চ দিয়ে রেখে আপনি হাতের নিয়ে জাস্ট চাপ দিবেন আর কাটাকুটি হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এটা সার্জ দেওয়াই আছে আমি এই প্রথম আনবক্সিং করেছি এবং এই প্রথম আপনাদের সামনে খুলছি তো এটা হচ্ছে সুইচটা আর মেশিনটা আর এটা হচ্ছে এই যে ঢাকনা ঢাকনার নিচেই তিনটা ব্লেড দিয়ে এই চপারটি তৈরি করা আর এটার যে বাটিটা এটার কোয়ালিটিটা অনেক ভালো মানে সুন্দর স্মুথ তো এটার যে তারটা কেবলটা এটা আমাদের মোবাইলে যেরকম সার্জ দেওয়া যায় মোবাইলের যে চার্জারের মাথা ওইটার মতোই আর কি তো এটার সাথে এই তারটাই দেওয়া আছে আপনাদের ভাষায় তো সবারই চার্জার আছে সার্জারের যে মাথাটা ওইটাতে ঢুকিয়ে এটাতে সার্জ দিয়ে আপনি আপনার প্রয়োজন প্রয়োজনের সময় ইউজ করতে পারেন আর এটির তারটার লম্বা আমি একটু দেখিয়ে দিচ্ছি এক হাজার থেকে বেশি হবে এরকম আর কি তো এটা সার্জ দিয়েও আপনি কাজ করতে পারবেন আবার সার্জ ছাড়া মানে আপনি তারটাকে লাগিয়ে কারেন্টে ওভাবেও ইউজ করতে পারবেন কোনো অসুবিধা নেই চার্জে দিয়ে রাখতে হবে তা না চার্জ ছাড়া আপনি তারটা লাগিয়ে মানে কারেন্ট লাগিয়েও কাজ করতে পারবেন তো এখন আমি একটু ধুয়ে নিয়েছি যেহেতু আমি প্রথম করছি বাটিটা নতুন তো এই জন্য আমি ধুয়ে একটা ফ্যাজকে তিন চার টুকরা করে এভাবে একটু ছোট করে কেটে দিলে ভালো যেহেতু ছোট মিনি এটাতে হ্যাঁ একটু ছোট করে দিলে ভালো তো এই যে এক দুইটা চাপ দিলেই সুন্দরভাবে আপনাদের চোখের সামনেই দেখতে পাচ্ছেন কাটাকুটি হয়ে যাচ্ছে তো এটা দেখানোর কিছুই নেই আমি পেঁয়াজটা কেটে নিয়েছি খুবই জটপট এখন সেমটাতে আমি একটু করে নিচ্ছি টমেটো আমরা যদি কখনো দরকার হয় একটু অল্প স্বল্প টমেটো কুচি করা দরকার তো জটপট একটু তিন চার ভাগ করে এভাবে জাস্ট খাপে খাপে বসিয়ে চাপ দিলে হয়ে যাবে এটা যেহেতু নতুন আমি মাত্র বের করেছি তো এই জন্য আমি এটাকে সার্জ দিতে যাচ্ছি এই যে কাঁটার অংশটা থাকবে উপরের দিকে দিয়ে এভাবে ঢুকিয়ে দিলে হয়ে যাবে তো আমি শুধু উপরের মোটরটাই সার্জ দিয়ে আনতেছি এটা এইভাবে এখন থাকুক এটাই বাটির মতো আর চাইলে এভাবে ঢাকনা দিয়ে এটা রেখে দিলেও হয়ে যায় যে কোনো জিনিস সেটার ভিতরে রেখে ফ্রিজও রাখা যাবে জাস্ট এটা আমি সার্জ দিয়ে আনতে পারবো যে কোনো জায়গা থেকে আর সার্জারের এই মাথাগুলো তো আমাদের সবার ঘরে ঘরে আছে মানে সার্জারের যে ইয়েটা আর কি সকেটটা তো সেটাতে ঢুকিয়ে সার্জ দিয়ে আনি এটা যখন সার্জ দেওয়া হয় এখানে লাল বাতি জ্বলবে তো এটা হলো লাল লালবাতি জ্বলার একটা ফোটা তো এটা আমি খুলে নিচ্ছি আমার এটা সার্জ দেওয়া হয়ে গেছে এখন আমি বাকি টমেটোগুলোকে চপ করে নিচ্ছি যে হাতে আমি ধরে একটু চাপ দিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কি রকম সুন্দর একটি স্মুথ আওয়াজ তো এটা এই যে আর কুটার দরকার নেই এরকমই তো আমরা রান্নায় দিই তো এটা আমি নিয়ে নিচ্ছি আমাদের যে যে জিনিসগুলো আমরা সকালবেলা বা দুপুরের দিকে তাড়াহুড়ো রান্না করি সেই জিনিসগুলো আমি দিয়ে দেখানোর চেষ্টা করছি কুটে আর কি আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেখছেন কত দ্রুত এটা চলতেছে সার্জেবল হওয়ার কারণে আসলে চুলের কাছে নিয়েও আপনি এটা জাস্ট চপ করে এভাবে দিয়ে দিতে পারেন যত চাপ দিবেন তত কুচি হবে আমি আর কুচি করছি না এভাবে নিয়ে নিচ্ছি আসলে এমনি আস্ত দিলেও কোনো সমস্যা নেই এভাবে জাস্ট ছিলে দিয়ে দিলে হয়ে যাবে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমার কাছে অনেক কিউট লাগতেছে এটা আসলে একদম স্ট্যান্ডার্ড দেখতে স্ট্যান্ডার্ডও আবার হচ্ছে সুন্দরও দেখতে পেরেছেন আশা করি আমি দুই তিনটা চাপ দিয়েছি যে এরকম কুচি হয়ে গেছে এটা শুধুমাত্র কুচি কুচি করার জন্য কোনো ফেস্ট হবে না কোনো পাউডার হবে না জাস্ট কুচি হওয়ার জন্যই এই যে আমি এতক্ষণ যে গুলি করে নিয়েছি অনেক কিছুই করে ফেলছি এক মিনিটে বড় হলে একটা পেঁয়াজকে চার টুকরো করে দিলেই ভালো কারণ এটা একটা ছোটো জিনিস আপনি আপনার জিনিস যত্ন কীভাবে করবেন আপনি সেটা আপনি জানবেন তো যত্ন সহকারে ইউজ করলে অনেক দিন যাবে আজকের এই প্রোডাক্টগুলি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমার ফেসবুক পেজ হরেক রকম প্রোডাক্টে গিয়ে অর্ডার করতে পারেন এটাতে আপনি এই ছোট্ট বাটিটাতে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে এক দুইটা চাপ দিয়ে একটা ডিম ভেঙে দিবেন একদম ডিমের জন্য পারফেক্ট হয়ে যাবে মানে ফেয়াস ডিম ভাজি সুন্দরভাবে হয়ে যাবে এটা থেকে জাস্ট কড়াইতে ঢেলে দিবেন খুব সুন্দর এ ছোটোখাটো একটি মিনি চপার এটি একটি হ্যান্ড ব্লেন্ডার আসলে আমাদের রান্নাঘরে আমরা যখন কাজ করি তখন সহজ কিছু চাই যাতে করে আমাদের কাজটা সহজ হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দেখতেও ভালো লাগে এরকম জিনিসই আমরা আসলে সবাই চাই তো জটপট কাজের জন্য এই হ্যান্ড ব্ল্যান্ডারটা আমি মনে করি অনেক ভালো এটা সহ আর এটা আমার তিনশো ওয়ার্ডের এই যে দেখে নিন আর এগুলি আসলে চাইনা প্রোডাক্ট কোনো ব্র্যান্ড না আর হচ্ছে আমি এটার ভিতরে যা যা আছে তার মেশিনটা নিচের অংশটা আর এটা একটা জগ তো আমি জগটা এখন ইউজ করছি না জাস্ট এটার নিচের অংশটা আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটাকে চালিয়ে দেখাবো কারণ আমার কাছে একটা হ্যান্ড ব্লেন্ডার আছে যেটা আমি ইউজ করি আমি অনেক মানে শান্তি পাই তো এটা হচ্ছে আমার বিক্রির এই অংশটার নিচের অংশটা আলাদা তো এভাবে চাপ দিয়ে ঢুকিয়ে দিলে হয়ে যায় এটা আবার খোলাও যায় এভাবে খোলা যায় এভাবে খোলা যায় তো এখন আমি এই রসুনগুলিকে এই বাটিতে করব তো এই রসুনগুলি আমরা আসলে যে কোনো বাটিতে যে কোনো কিছুতেই করতে পারি অনেক সময় বড় হ্যান্ড ব্লেন্ডার হলে সেটার জগ নামাও সেটার মেশিন নামাও তারপর সেগুলি আবার ধো অনেক ঝামেলা যখন যেমন আমি এটাতে ব্ল্যান্ড করব আবার এটাতে এই ঢাকনাটা দিয়ে আমি রেখে দিব তো যার কারণে আমার আর হেডেক নাই অন্য কিছু দোয়া এবং অন্য কিছু উঠানো নামানোর যে ঝামেলা তো এটা আমার কাছে অনেক ভালো লাগে সেজন্য জন্য আপনাদের আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারাও বুঝতে পারেন যে জিনিসগুলো আমাদের প্রয়োজন বা দরকারি উপকারী সেই জিনিসগুলোই আমি দেখানোর চেষ্টা করছি জাস্ট এটাকে উঠিয়ে যে এখানে স্পিড বাড়ানো কমানো দুইটা সুইচ আছে এটা উপরেরটা কম দ্বিতীয়টা বেশি এভাবে চাপ দিলেই এই ব্লেডটা ঘুরতে থাকবে আর এগুলি হয়ে যাবে আমার একটা সাপে কিন্তু একটু গেছে ফিসা ফিসা আমাদেরকে অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনার ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমার ফেসবুক পেজে ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে আছে পরিবহন সুন্দরবনের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন কতখানি ফেস্ট হয়েছে এভাবে করে নিলে খুব সহজে এগুলি ব্ল্যান্ড হয়ে যায় আর এভাবে ছাড়া দিয়ে এটাকে ক্লিন করে আমি দেখাচ্ছি এটা আলাদা করে রেখে দিয়ে এটাকে ধুয়ে নিতে পারবেন এই যে এটা এরকম থাকবে আর এটা ধুয়ে নিলে শেষ কত ঝটফট এটা ব্লেন্ড করা হয়েছে আর যে বাটিতে করেছি আমি সেই বাটিকে এভাবে ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবো অনায়াসে আর এটা ধুয়ে এভাবে ঝটফট ধুয়ে এটা রেখে দিতে পারবো কোনো সমস্যা নেই আর এটাকে একটু জাস্ট ফিতাগুলি ঘুষিয়ে ছোট যে কোনো জায়গায় আপনি হাতের কাছে রেখে দিতে পারেন আর এটা থেকে এই তারটা রাখলে এটা দিয়ে একটু ফেসিয়ে রেখে দিলে ঝটফট যে কোনো জায়গায় রেখে দেওয়া যায় তো আশা করি এই প্রোডাক্টটিও আপনাদের ভালো লেগেছে আসলে যে প্রোডাক্টগুলির যে গ্যাজেটগুলি আমাদের রান্নাঘরের জন্য খুবই উপকারী সেই প্রোডাক্টগুলি আজকে আমি দেখাচ্ছি এখন আমি যে প্রোডাক্টটি দেখাবো এটা একটি জুসার তো জুসারটি আমি একটু আনবক্সিং করছি যে গ্যাজেটগুলি আসলে খুবই দরকার এখন আমাদের কাজকে সহজ করার জন্য সেগুলি আমাদের রান্নাঘরে রাখাটা আমি মনে করি জরুরি এটি একটি লোহা টাইপের অনেক মজবুত অনেক হেভি ও মানে ওজনটা ভালোই একদম কম না এটা আর কি খুবই মজবুত দেখেই তো বোঝা যাচ্ছে তাই না তো এখন আমি এটাকে এভাবে উঠাবো তো এই জিনিসটা মাঝখানে থাকবে জুসগুলোকে ইয়ে করার চাকার জন্য আর কি আর এটার ভিতরে এই যে এরকম তো আমি একটু ধুয়ে নিই আমি মালটা জুস করে দেখাবো এটাকে এভাবে সেট করতে হবে এই যে দুইটা হ্যান্ডেল মানে ফা দেওয়া আছে এখানে এটার উপরে এই চাকনিটা রাখতে হবে এভাবে রাখার পরে এখন আমি মালটাকে খেয়ে চিপে খেতে ইচ্ছে করে না দাঁতে আটকে বা মানে ভালো লাগে না কিন্তু মালটার রসটা ভালো লাগে তো অনেক দাম দিয়ে আমরা কি করি হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে অনেক দাম দিয়ে আমরা এই মালটার জুসটা কিনে খাই তো আজকে আমি দেখাবো এটার জুসটা কত সহজে আমরা এই মেশিনটা দিয়ে নিতে পারি সুন্দর ভাবে পড়ে যাচ্ছে আমি একটু গ্লাসে ঢেলে দিই জাস্ট একটু চাপ দিলে রসগুলি বেরিয়ে আসতেছে আর এখানে কোনো রসই নেই আসলে এই যে কোনো রস পড়তেছে না একটা অরেঞ্জের আঁশ মানে ওই যে ভিতরের যে কোষগুলি সেগুলি আসতেছে না একদম শুধু জুসটাই আসতেছে আমি আরেকবার উল্টিয়ে দিই আমরা ঢাকায় হোম ডেলিভারি করি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি মানে আপনি অর্ডার করবেন বাসায় গিয়ে পৌঁছার পর টাকা দিবেন আর ঢাকার বাইরে আমরা সুন্দরবনের মাধ্যমে পাঠাই ক্ষেত্রে। দুশো টাকা অ্যাডভান্স করা লাগবে তো এইগুলির দাম জানাতে চাইলে অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমার ফেজে যোগাযোগ করে দাম জেনে অর্ডার করুন অরিজিনাল রস মালটার বেরিয়ে যাচ্ছে খুবই সহজ আমার কাছে অনেক ভালো লেগেছে এটি বাচ্চাদেরকে অনেক সময় ফলের রস খাওয়ানোর জন্য ডাক্তার বলেন বা ওদের স্বাস্থ্যের জন্য দরকার তো অনেক সময় ব্লেন্ডার ব্লেন্ড করতে গেলে তিতো হয়ে যায় এসব রস তখন খেতে চায় না বাচ্চারা তো এরকম একটি মেশিন যদি রাখেন তাহলে খুব সহজেই রসগুলি বের করে ছোট বাচ্চাদেরকে তারপর মুরব্বীদেরকে বুড়ো মা বাবা আছে বাসায় তাদেরকে এভাবে রস করে খাওয়ানো যায় সহজেই এই প্রোডাক্টটি যদি ভালো লেগে থাকে আপনার প্রয়োজন মনে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনি আপনার ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে পারেন আর এটা দামটা জানতে চাইলে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দাম জেনে অর্ডার করুন আদা গ্লাস হয়ে গেছে আমার দুইটা মালটাতে তো আমি যতটুকু বুঝেছি এটাতে আর কিছুই নাই এই রসগুলি সুন্দরভাবে বেরিয়ে গেছে তো এখন এটা হচ্ছে খাওয়ার পালা আমি তো একটু লবণ দিয়ে খেতে পছন্দ করি একটু লবণ মিক্স করে নিচ্ছি একদম ঘন মালটার রস আহ দারুণ ওই যে বিসিগুলো এখানে জমে আছে তো এটাকে জাস্ট এটা উঠিয়ে এভাবে ধুয়ে নিলেও হয়ে যাবে জিনিসটি দেখাবো এটি সবার অনেক পছন্দের এবং অনেক প্রিয় একটি জিনিস অনেক কাজের একটি জিনিস সবজি কাটার তো সবজি কীভাবে কাটা কাটা হয় সেটা আমি আজকে আলু কুটে দেখাবো অন্য সবজি আমার কাছে নেই তো আলু কুটে আমি দেখাচ্ছি তার আগে আমি এটাকে আনবক্সিং করি এটি হচ্ছে নাইন ইন ওয়ান নয়টির একটি প্রোডাক্ট নয়টি জিনিস আছে এটার ভিতরে এই যে একটি উপরে এটা থাকবে আর এটা হচ্ছে আলুকে চাপ দিয়ে বা সবজি চাপ দিয়ে কাটার জন্য আর হচ্ছে এখানে ব্লেড আছে ব্লেড কয়টি আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে পাঁচটি ব্লেড দেওয়া আছে তার সাথে এটা হ্যান্ডেলে ঢুকিয়ে একটু স্মুথলি ধরার জন্য রাবারের এই হ্যান্ডেলের কাবারটি এভাবে ঢুকিয়ে নিলেই এটা কাবারটা সুন্দর ফিল আপ হয়ে যায় আর একটা সিলার দেওয়া আছে তো মোটামুটি এটা নয়টি আইটেম আপনারা দেখতে পাচ্ছেন যে কালো বাটিটা কালো উপরের অংশটা এটা ঝুলে যায় এটাও খোলা যায় উপরে উঠিয়ে নিলে উঠানো যায় আর কি তো প্রথমে আমি একটু চিকন যেই ব্লেডটা আছে সেটা একটু ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি তো এটাকে ঢুকানো খুবই সহজ বড় একটা ইয়ে আছে মাথা আছে ওইটাকে উপরের দিকে ঢুকিয়ে তারপরে এটাকে সুন্দরভাবে আটকিয়ে নেওয়া যায় এখন আমি চিলারটা দিয়েই আলু আলু ছিলিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন খুব জটফট চিলারটা দিয়ে ছিলা যাচ্ছে তো এরকম করে আলু ছিলে বা যে সবজি আপনি কুটবেন সেটা এভাবে আটকিয়ে এটার ভিতরে এটার ভিতরে তিনটা ফের টাইপের ফের একটু মাথা দেওয়া আছে ওগুলোর ভিতরে এভাবে লাগিয়ে জাস্ট এভাবে উপর থেকে নিচের দিকে চাপ দিলেই কুচি কুচি হয়ে পড়ে যাচ্ছে আমি একটু দেখাচ্ছি এই যে কি সুন্দর একদম চিকন চিকন আমরা হাতেও এরকম করতে পারি না বটিতে কুটতে গেলে অনেক সময় লাগে আর আঙুলের অবস্থা তো একদম খারাপ হয়ে যায় তো এটা চিকন অংশটা দিয়ে আমি এরকম চিকন চিকন করে কুটে নিয়েছি বিকেলের নাস্তা অনেক সময় আলুর চপ বা আলুর পেঁয়াজ টাইপের ওগুলি করতে গেলে এরকম চিকন চিকন করে কুটে আলুর পেঁয়াজও বানানো যায় খুব সহজে তো আমি এটাকে খুলে এভাবে নিচ থেকে চাপ দিতে হবে দিয়ে খুলে আরেকটা ব্লেড লাগিয়ে নিচ্ছি এই যে উপরের যে বড় অংশটা মানে মাথাটা সেটা উপরের অংশে দিয়ে তারপর চাপ দিলেই হয়ে যায় এখন আমি এটা দিয়ে কুটে নিচ্ছি এটা হচ্ছে জিগজ্যাগ হবে আর কি পটেটো ভাজার জন্য এরকম হবে এক সাইডে যদি ইয়ে করেন কাটেন তাহলে চিকন চিকন লম্বা থাকবে আর দুই দিকে এরকম ঘুরিয়ে করলে এরকম হবে চার ইয়ের মতো আর কি বেড়ার মতো এই যে তো এটা সুন্দর এভাবে আপনি করে একটু ভেজে বাচ্চাদেরকে দিলে ওরা অনেক খুশি হবে তারপর আমি আবার একটু বড় একটু বড় যেটা যে ব্লেডটা সেটা ঢুকিয়ে নিচ্ছি এটা দিয়ে জাস্ট মানে চিকন আলু কুটা থেকে আরেকটু মোটা হবে যেরকম চাইবেন আর কি ওই রকম আসলে দুই একবার ইউজ করলে এটার আইডিয়াটা হয়ে যাবে যখন ইউজ করা হবে নিজে নিয়ে এক দুইবার করতে করতে এটার নিজের আইডিয়াটা নিজেই আপনি বুঝে যাবেন এখানে দেখে তো বোঝা যাচ্ছে যে কি সুন্দরভাবে কুটাকাটি হয়ে যাচ্ছে আমি দুইটা আলোকে বিভিন্ন প্রসেসে বিভিন্ন স্টাইলে ব্লেড ঢুকিয়ে নিচ্ছি তো এখন আমি যেই ব্লেডটা ঢুকিয়েছি এটা ঢুকিয়ে দেখতেছি এটা দিয়ে কি করা যায় কিভাবে করা যায় তো এটা আমার কাছে তেমন একটা প্রয়োজন মনে হয়নি কিছুই করা যাচ্ছে না এটা আপনারা যারা অভিজ্ঞ যারা নিয়েছেন বা কি করতেছেন আপনারা কমেন্ট করে জানাবেন আমার কাছে এটা তেমন বেশি কিছু করতে মনে হচ্ছে যেহেতু এই ব্লেডটা দেওয়া হয়েছে নিশ্চয় এটার একটা কাজ আছে আমার হয়তো জানা নেই আর এটা তো আমরা জানি আলু শশা পাতলা কুলে স্লাইস করার জন্য এইটা এই ব্লেডটা এটা তো সবারই জানা আছে তো আমার আলুটা ছোটো হয়ে গেছে জন্য আমার কাটতে একটু অসুবিধা হচ্ছে তো আসলে ইউজ করতে করতে আপনারা বুঝে যাবেন আর এই প্রোডাক্টগুলি পেতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা এমও নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন অথবা আমার ফেসবুক পেজ হরেক রকম প্রোডাক্টে গিয়েও অর্ডার করতে পারেন তো আশা করি এই প্রোডাক্টটি আপনাদের ভালো লেগেছে ফ্রিজ সেলগুলি আমার কাছে অ্যাভেলেবেল আছে অনেকগুলো কালার অনেক আছে আমরা রিস্টক করেছি তো এগুলি ইয়ে করা যায় ছোট বড় করা যায় এরকম ছোট বড় করা যায় আর কি জাস্ট এভাবে চাপ দিলে ছোট হয়ে যাবে আবার এটাকে টান দিলে এরকম বড় হয়ে যাবে ফ্রিজ অথবা ক্যাবিনেটে এভাবে ঢুকিয়ে আপনি আপনার যে কোনো জিনিস রাখতে পারবেন মাল্টি হিসেবে ইউজ করা যায় আর এভাবে ক্লোজ করা যায় এটিও অনেক সুন্দর আর খুবই ভালো একটি প্রোডাক্ট আর বিভিন্ন কালারের হওয়ার কারণে অনেক সুন্দর তো এটা চাইলে আপনারা নিতে পারেন তো এখানে আমি স্যাম্পল হিসেবে রেখেছি এই লন্ড্রি বাস্কেটগুলোও আপনারা নিতে পারেন ফোল্ডিং লন্ড্রি বাস্কেট দরকার হলে এটাকে ওয়ালে ঝুলিয়ে জিনিসপত্র রাখতে পারেন আর যদি দরকার না হয় আপনারা চাইলে এটাকে এভাবে ক্লোজ করে ফোল্ডিং করে রেখে দিতে পারেন এই ওয়াল সেল্কগুলি আপাতত ছোট সাইজই আছে সাদা এবং কালো আপনারা এগুলি যে কোনো মাল্টিপারপাস যে কোনো কাজে ইউজ করা যায় বারান্দার গ্রিলেও আপনারা এই মাল্টিপারপাস সেলফগুলি ইউজ করতে পারেন অথবা আপনার রান্নাঘর যে কেবিনেট আছে কেবিনেটের দরজায় এগুলি লাগিয়ে অনেক জিনিস রাখা যায় সেটা আমি দেখাবো তো এই এই সেলফগুলি আপনারা নিতে পারেন এটা দশ বাই ছয় ইঞ্চি এটি হচ্ছে মাল্টিপারপাস বাস্কেট এটার কয়েকটি কালারই আছে এটা একটা সাইজ আর হচ্ছে এটা একটা সাইজ মানে হচ্ছে এটা ডাবল এটা মানে এটা ডাবল এটা তো এগুলি আসলে আমরা সচরাচর আমাদের দেশে কমই পাই এগুলি উন্নত রাষ্ট্রগুলোতে আসলে সবার ঘরে ঘরে আছে আর এগুলি কোয়ালিটি অনেক ভালো মেটালের একদম মজবুত কোয়ালিটির অনেক সুন্দর এটার ভিতরে চারটা কালার আছে কালো সাদা এটা অ্যাশ টাইপের কালার বা কি কালার বলবো সুরমা টাইপের হালকা সুরমা টাইপের কালার এটা একটা কালার আর হচ্ছে গোলাপি কালার এর চারটা কালার এই গুলির ভিতরে আবার একটা রাউন্ডও আছে মানে গোল জুড়ি এই সাইজের গোল আর এটি হচ্ছে একটু বড়ো সাইজ এটি হচ্ছে বড়ো সাইজ এটি অনেক কিছুই ধরবে আর এগুলির হ্যান্ডেলগুলি হচ্ছে কাঠের উডেন আর এগুলি এভাবে এখান থেকে এভাবে এভাবে করে দুই সাইডে মানে ক্লোজ করে রাখা যায় এভাবে ধরে যে কোনো জিনিস নেওয়া যায় খুবই সুন্দর যেহেতু এখন ঈদ আসতেছে ঘরকে একটু ডেকোরেট করার জন্য ঘরকে সাজানোর জন্য এই ঝুড়িগুড়িতে নিতে পারেন এগুলিতে তোয়ালে তারপরে যদি ওয়াশরুমের জিনিসপত্র রাখতে চান ওয়াশরুমের টিস্যু সহ সব কিছু রেখে এটা কর্নারে রেখে দিলে অনেক সুন্দর লাগবে অথবা বাচ্চাদের কাপ চোপড তারপরে ওদের খেলনা তারপরে বিভিন্ন স্টাইলে আসলে বুক রেখে বুক সাজিয়ে কর্নারে রেখে দিলে অনেক ভালো লাগবে বিভিন্ন স্টাইলে বিভিন্ন অবস্থানে রেখে এগুলি সাজিয়ে মানে রেখে দিলেই আপনার ঘরের লুকটা চেঞ্জ হয়ে যাবে খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড এগুলি মেটালের মজবুত কোয়ালিটির আর এটি হচ্ছে এক হ্যান্ডেলের ওই বড়টা হচ্ছে দুই হ্যান্ডেলের এক হ্যান্ডেল হলে এটা ধরতে অসুবিধা হয়ে যেত জিনিসপত্র পড়ে যাবে এটা আর এটা যেহেতু ছোটো এটা এক হ্যান্ডেলেও যথেষ্ট কাভার হয়ে যায় তো এটার ভিতরে চারটা কালার এটার ভিতরে চারটা কালার রাউন্ডটার ভিতরে চারটা কালার আর কালারগুলি আমি বলেছি কালো সাদা আর হচ্ছে সবুজ আর হচ্ছে গোলাপি কালার তো এই কালারগুলি আপনারা দেখে শুনে নিতে পারেন আমার পেজে দেওয়া আছে এই জুটিগুলি কেমন আপনারা দেখেই বুঝতে পারছেন এগুলি দেওয়া যাবে আর গড়কে সাজানোর জন্য এগুলি অনেক বেশি বেস্ট অনেক সুন্দর যে এই জিনিসগুলি এখানে এগুলি আসলে সচরাচর অনেক জায়গায় যে পেয়ে যাবেন তা না এখনও এগুলি অ্যাভেলেবেল না খুবই মানে কম জায়গায় এগুলি পাবেন এগুলি ইন্ডিয়াতেও অনেক ব্লগারদের বাসায় আছে বা ব্লগে দেখেন ইন্ডিয়ান ব্লগাররা ইউজ করে তো আমাদের দেশে আমরাই এনেছি আপনারা চাইলে এগুলি নিতে পারেন তো এটা আমি বলবো আপনার ঘরের উজ্জ্বলকে উজ্জ্বলতা বাড়ানোর জন্য এই ইয়েটি মাল্টিপারপাস বাস্কেটটি নিয়ে রাখতে পারেন এখন তো হচ্ছে ফলের সিজন আম মালটা আপেল সহ অনেক ফল পাওয়া যায় বাজারে ফলকে সুন্দর করে রেখে দেওয়ার জন্য এই টু লেয়ারের ফ্রুট বাস্কেটটি আপনি রাখতে পারেন এটা অনেক হেভি একটি মাল এটা হচ্ছে মেটালের দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটাই কালার কালো তো এটার ভিতরে যে শুধু ফল রাখতে পারবেন তা না এখানে আপনি চাইলে আপনার কলম খাতা পেন্সিল সহজে যে জিনিসগুলো টেবিলে রাখা যায় সেই জিনিসগুলো রাখতে পারবেন ড্রেসিং টেবিলের উপরে রাখতে পারবেন অথবা পেঁয়াজ টমেটো কাঁচামরিচ রাখার জন্য আপনি ইউজ করতে পারবেন তো এটাও অনেক সুন্দর একদিকে দেখতে সুন্দর অন্যদিকে হচ্ছে এটা অনেক কাজের এখানে ছবিও দেওয়া আছে তো এটিও নিতে পারেন যেহেতু কোরবানের ঈদ আসতেছে ঘরটাকেও সাজানো জাস্ট তার পাশাপাশি হচ্ছে আপনার প্রয়োজনটাও মেটানো তো এটিও আপনাদের আশা করি ভালো লেগেছে এটাও নিতে পারেন আজকের মতো এখানে আমার ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম